নমস্কার। নমস্কার, আমার নাম সুধীর দাস, বাড়ি পাঙ্গুয়া। তো আপনার ইউটিউবে দেখেছি এবং আরও অনেকে দেখেছি, কিন্তু আপনারটা খুবই ভালো লেগেছে এবং সঠিক যে জ্ঞানটা পেতে গেলে আপনার কাছেই আমি মনে হলো সিদ্ধান্ত নিই, যে আপনার টেকনোলজি যে দেখলাম খুবই ভালো লেগেছে, সেই জন্য আমি আপনার যে লিকুইড কালচারের প্রশিক্ষণটা নিতে ইচ্ছুক। এবং আমি তো সরকারি দপ্তরগুলো সব ট্রেনিং করাচ্ছি। হ্যাঁ, ট্রেনিং করাচ্ছি এগ্রিকালচার ট্রেনিং সেন্টারে, কৃষি বিজ্ঞান কেন্দ্রে, হুগলি যে কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে সেখানে, তারপর সিএডিসিগুলো চলছে আমার। তো প্রচুর তো ছেলে মেয়ে, তো এই ছেলে মেয়েদের তো চাহিদা মেটাতে হবে বীজে। তো সেই জন্য আমি সিদ্ধান্ত নিচ্ছি যে আপনি যদি আমাকে লিকুইড কালচারের বীজটা বানানো শেখান তাহলে খুবই ভালো হয়, এবং যেটা দেখলাম খুবই সহজ পদ্ধতি। আচ্ছা, আপনি তো বলছেন যে কালটিভেশনটা আপনি নিজেই কতদিন ধরে করছেন? আমি আজকে কালটিভেশন করছি 24 বছর। 24 বছর কথা থেকে বীজ বিভিন্ন জায়গা থেকে নিতাম, ওই যে সমস্যা হতো সেসব সমাধান করতে পারতাম না। তারপরে আপনি আমার ইউটিউবটা দেখেছেন? হ্যাঁ, ইউটিউবটা দেখে আমি এটা সিদ্ধান্ত নিলাম যে আমাকে সব চাহিদা মেটাতে হবে, যেসব ছেলে মেয়েদের আমি প্রশিক্ষণ দিচ্ছি, মানে নিজের হাতে বীজটা, নিজের হাতে, হ্যাঁ, বীজটা তৈরি করে। ঠিক আছে, আপনি ঠিক জায়গায় পৌঁছেছেন। মূল কথা হচ্ছে এই ট্রেনিংটা নেওয়ার পরই লোক আসতে পারবে, একবার বাড়িতে বসে আপনি বীজ বানাতে পারবেন। আচ্ছা, বাড়িতে বসে বীজ বানাতে পারবেন, আর বাড়ির মধ্যে যে জিনিসপত্রগুলো আছে সেগুলো অ্যাড হয়ে যাবে, বাড়ির নিজের গ্যাস ওভেন, রান্নাঘর ইউজ করে, ডাইনিং প্লেস ইউজ করে আপনি একটা বাড়ির মধ্যেই সব কিছু আপনি করতে পারবেন। আচ্ছা, ওল্ড টেকনোলজিটা মানে খুব লো কস্ট টেকনোলজি, খুব অল্প পয়সার মধ্যে কিছু ইউটেন্সিল আপনাকে কিনতে হবে, যেগুলো আপনাকে আমি কিনতে বলে দেবো, আপনি কিনে নিতে পারেন বা নিজে গিয়ে কলকাতা থেকে কিনে নিতে পারেন, আমি লিস্ট করে দেবো, নিতে পারেন, সেগুলো আপনি করতে পারেন। আর বাড়ির মধ্যে একটা শোকেস বানাতে হবে, যেটা আমি ডিজাইন দিয়ে দেবো, সেটা আপনি নিজেও বানিয়ে নিতে পারেন, ছোটো মিস্ত্রি দিয়ে নিজেও বানিয়ে নিতে পারেন, বা আপনার বাড়ি থেকে যদি বেরোয় সেটাকে একটা মডেলটা একটু দেখে নিয়ে একটু করে নিতে হবে। আর এই গ্লাস ফুড কেমিক্যাল কিছু আনলেন, সেগুলো আমি লিস্টের মধ্যে করে দেবো কতটা কতটা লাগবে। তবে আপনার তো পরিধিটা মনে হচ্ছে খুব বড়, যে প্রচুর কাল্টিভেটার ট্রেনিং দিয়ে কাল্টিভেশন, তাদেরকে বীজটা যদি দিতে হয় প্রত্যেক কাল্টিভেটার যদি বীজটা আপনার কাছে পায় তাহলে এটা সমাধান একটা হবে। তা মূল কথা হচ্ছে বীজটা ঠিক ডিসিশন আপনি নিয়েছেন, কাল্টিভেটার যদি তার নিজের বীজ নিজে তৈরি করে নিতে পারে তাহলে সমস্যাটা আপনি অনেকটা মিটিয়ে নিতে পারবেন। এক, আর ডিসিশান যখন নিয়েছেন আমার কাছে যখন এসছেন, তবে আমার একটু কিছু ক্রাইটেরিয়া আছে সেগুলো বলবো। আচ্ছা, যেটা হচ্ছে আমার দশটা ক্লাস। আচ্ছা, আপনি 10 দিন এসে 10টা ক্লাস করতে পারেন, না হলে আমার সকালের শিফটে সকাল 7টা থেকে 10টা পর্যন্ত 3 ঘন্টা একটা ক্লাস, আবার দুপুর থেকে 5টা পর্যন্ত একটা ক্লাস। তা আপনি দুটো যদি সারাদিনে দুটো ক্লাসই আপনি পরপর করেন, সকাল থেকে গেলেন পরপর করলেন, ব্রেক টিফিন আওয়ার পেয়ে গেলেন 2 ঘন্টা, তারপর আবার ফিরে এসে আবার দুটোর সময় জয়েন করলেন, তাহলে 5 দিন এলে আপনার কাছে 10টা ক্লাস কমপ্লিট। আর যদি মনে করেন আমি সকালের শিফটে আসবো বা এসে আমি 7টা থেকে 10টা ক্লাস করবো চলে যাবো, 10 দিন আসবো। তা আমরা দেখেছি 7 থেকে 10 দিনের মধ্যে প্র্যাকটিক্যাল ক্লাসটা মোট 7 দিন, আর থিওরিটিক্যাল ক্লাস, আলাপ আলোচনা, ল্যাবটা কীভাবে তুলবে করবেন এইসব আলোচনাগুলো তার মধ্যে আছে। তাহলে এই 10টা ক্লাসের মধ্যে আমি আমার কোর্স কমপ্লিট করে দিই, এবং আপনি বাড়িতে সুন্দরভাবে সিড প্রোডাকশান আপনি করতে পারেন, মানে মাশরুম থেকে কীভাবে আপনি কালচার করবেন, কী করে আপনি সলিড কালচারটা বানাবেন, কী করে আপনি লিকুইড কালচারটা বানাবেন, এর সমস্ত প্র্যাকটিক্যাল আমি আপনাকে দিয়ে তৈরি করে শিখিয়ে দেবো।
এবং বাড়িতে গিয়ে আপনি করে, বাড়িতে যদি কোনো অসুবিধা হয়, আজকালে তো মিডিয়ার সুবিধা আছে, হোয়াটসঅ্যাপ ফোন করলে আপনি কী হচ্ছে না হচ্ছে সব দেখালে আমি রেকটিফাই করে দিই। এবারে মূল কথা হচ্ছে আপনার ইচ্ছাটা করার দরকার না, আপনি ইচ্ছা না হলে আসবেন না। আমি আমি এসছি কারণ ওই যে সিদ্ধান্ত নিয়েই নিয়েছি যে আপনি যে এই আমার বাড়ির নিত্য প্রয়োজনীয় জিনিস দিয়ে যে আপনি বিষ্টা বানিয়ে দিচ্ছেন কম খরচে, এইটাই আমার খুব ভালো লেগেছে। এবং খুব কম খরচে যে বিষ্টা বানানো যায় এটাই একমাত্র আপনার কাছে দেখতে পেলাম। ভুট্টা যে কোনো গ্রেন দিয়ে আপনি বানাতে পারবেন। এখন গম অ্যাভেলেবল আপনার হাতে কাছে, গমের দামটা যখন বাড়ছে তখন স্পনের দামটা বেড়ে যাচ্ছে, আবার গমের দামটা যখন কমছে তাহলে আমি সলিড কালচার আপনার শিখিয়ে দিচ্ছি আর লিকুইড কালচারও এই কোর্সের মধ্যে শিখিয়ে দিচ্ছি। আপনি একবারে শিখে আপনি নিজে প্রয়োজনের বীজ নিজে বানিয়ে দিতে পারবেন। এবং আপনার তো কালটিভেশন ফার্ম আছে, আপনি কালটিভেশন করবেন, এছাড়া আপনি যাদেরকে ট্রেনিং দিচ্ছেন তাদেরকেও বীজ আপনি সাপ্লাই করতে পারবেন। হ্যাঁ, তাহলে আপনার এটা একটা সাইন্টিফিক বিজনেসম্যান হয়ে যাচ্ছে না, এটা সায়েন্সও জড়িত আছে তার মধ্যে বিজনেসও আছে। মোটামুটি আপনাকে আমি তৈরি করে দেবো একটা সাইন্টিফিক বিজনেসম্যান। মোটামুটি আপনি এটার দ্বারা আপনি আপনার প্রয়োজনীয় বীজ আপনি বানাবেন এবং আপনি যাকে ট্রেনিং দিয়ে কাল্টিভেটার তৈরি করছেন তাদেরকেও আপনি বীজ দিতে পারবেন। তাহলে কাল্টিভেটারটা আপনার প্রতি খুবই আনন্দ পাবে, খুশি হবে যে বীজ দিচ্ছে এবং ভালো বীজ দিচ্ছে, ভালো বীজ দিচ্ছে, এটা একটা বড় পাবে। এইভাবে আমি প্রোগ্রামগুলো এইভাবে করছি, অনেকে আসছেন, আপনিও এসছেন, অনেকে ইউটিউব দেখে আসছেন, আর যুগান্ত আর আনন্দবাজার সরি ওই প্রতিদিন পত্রিকা, আচ্ছা প্রতিদিন পত্রিকাও একটা আমার একটা ইয়ে বেরিয়েছিল, সেটাও দেখেছেন কিনা আমার মনে হয় দেখেননি। না না, ইউটিউবে আমি দেখেছি, দেখে সিদ্ধান্ত নিলাম। ঠিক আছে, আপনি ট্রেনিংয়ে ট্রেনিংয়ে নমস্কার, আপনি ট্রেনিংয়ে নাম লেখান আর আমি ট্রেনিং দিয়ে ঠিক আছে ট্রেনিং দিয়ে আপনাকে দিয়ে দেবো, আপনি সেই দিক থেকে শুরু করে দেবো। আচ্ছা ঠিক আছে।